দেখো আশা, ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। এই যে ফিরোজা, ওর বাবা সামান্য একজন কৃষক, অনেক কষ্টে সৃষ্টে ওদের সংসার চলে, অথচ জিপিএ 5 পেয়ে শুধু নিজের না পুরো কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সেটি সম্ভব হয়েছে শুধু আন্তরিক চেষ্টা আর সিরিয়াসলি পড়াশোনা। স্যার দোয়া করবেন। স্যার ফিরোজা, তোমার বাবাকে আমার সঙ্গে একটু দেখা করতে বলবে। জি স্যার। কি ব্যাপার আশা, মন খারাপের কিছু নেই, এখন থেকেই ভালো করে পড়াশোনা শুরু করো, দেখবে আগামীতে তুমি নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। স্যার আমরা তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোজা চল আমরা সবাই যাই, তুই খালুরে একটু বুঝায় কর, তোর কথা শুনবো। চল যাইতে চাস তাহলে চল যাই, তাই আমার একটা শর্ত আছে। আশা যদি এরম মুখ কালা করে থাকে, মন খারাপ করে থাকে, তাহলে কিন্তু যাম না। কি যাবো আমরা সবাই মিলে তোকে পারতে? আরে ধুর, ওরে কি জিজ্ঞেস করো, চল তো আমরা যাই। চল মাইয়ারে বানাইবো জজ ব্যারিস্টার, আর আমি হলাম গিয়ে বান্দি দাসী। সংসারটা লয়ে খাটতে খাটতে আমার জীবনটা শেষ। আর ও কাইকা আজকে যাওয়াই হইব। মা, ও মা, মা খাওন কই? বাদাম কেজি খেতে খাওন লয়ে দিতে। আমি কোন খাওন টান বাইরে দিতে পারব না, যার খাইতে হয় বাড়িতে এ খায় যাইতে ক। কি হলো, খার হইছস কেন? যা, আমার হইছে যত জ্বালা, ভাতটা বাইরে দেওয়ার পর্যন্ত মানুষ নাই। অলক আইসকা কলেজ আইসকা আমি ছুটাই দিমু। বুঝছো শফিক, হাফিজ খালি খালি সময় নষ্ট করতেছে, ফিরোজা যে রেজাল্ট করছে অনার কোনো চান্সই নাই। আরে রাখ, রেজাল্ট করছে, রেজাল্ট করলে লাভ কি? ওই কাশিম কি লেবারের খরচ চালাই দিব? এই এই দেখ দেখ, ওই যে স্যার আইতাছে। কি রে দোস্ত, এত দেরি করলি কেন? দেরি হয়েছে হইতেই পারে, একটা ঝামেলা মধ্যে পড়ছিলাম সেজন্য হয়েছে। আর আল্লাহ পৃথিবীর সব ঝামেলা আমার উপর দিয়ে রাখছে, আর আমার বাপে যে কিনা আল্লাহ কি মাটিতে যে হারে বানাইছে পৃথিবীর সবকিছুর মধ্যে একটা ঝামেলা করতে পারে। দেখবা গান ধর, গানের সুর ধর, লয় ধর, সবকিছু ঠিক মতন ধর। নিশীতি নিরজনে গোপনে অহরণে বেঁধেছি, ঠিক মতো গান ধরবি, সামনে খাতা আছে খেয়াল রাখতে হবে, বেঁকি দিলি গা। নিশীতি নিরজনে গোপনে মহরণে বেঁধেছি প্রেমেরি আলাপন, এতে হুবন করেছি সমর্পণ, বেঁধেছি প্রেমেরি আলাপন। নিশীতি নিরজনে গোপনে মহরণে বেঁধেছি প্রেমেরি আলাপন। কেমন আছো? আমি আমি তোমার রেজাল্টে ভেরি হ্যাপি, আমি সেটা ভাষা প্রকাশ করতে পারবো না। ধন্যবাদ। শুধু কি ধন্যবাদ, আমার জন্য তোমার কাছে আর কিছু নাই। হাফিজ ভাই, আপনার একটা কথা বলি শুনেন, আপনারা হইলেন আমগই গ্রামের বড় বাল্যহান, আর আমরা আপনাকে ছোট বোনের মতন। আপনাকে দায়িত্ব হইলো আমগো ভালো মন্দ দেখাশোনা করা, আমগুলোকে ইচ্ছামি করা না, ঠিক আছে? চল। দোস্ত মনে হইলো খুব বড় বাসা বাচ্চা গেলা তুমি, বিকজ আমি তোমার খুব ভালোবাসি ফিরোজা। আই লাভ ইউ ভেরি মাচ আন্ডার দ্য লাউ গাছের তলা, সেদিন দ্য পিট অন দ্য মার্ডার।
ইংরেজি কি ভুল বললাম নাকি? ভালো, জি স্যার। তবে তোমার আরেকটু মনোযোগী হতে হবে। হ্যাঁ জি স্যার। কালকে আমি আসবো না, পরশু দিন দেখা হবে। জি স্যার, ঠিক আছে। সালাম আলাইকুম। দূর, আমার সব ভালো লাগাটে নষ্ট হয়ে গেল। আশা ফেল করছে, এই জন্য মনটা খুবই খারাপ। তার উপরে ওই মন্ডলের বাচ্চা হাফিজ যায়, মনটা কইছিল ও পায়ের স্যান্ডেলটা খুললে ঠাস ঠাস করে গালের মধ্যে করে লাগাই দিই। বাদ দে তো, আজ কয়েক বছর ধরেই তো সে তোরে জ্বালাইতেছে। কিন্তু জানোস, আসার জন্য ওর মনটা অনেক খারাপ লাগতেছে। পড়ালেখা করে নাই, ফেল করছে, এ তোমার মন খারাপের কি হইলো? এটা তুই কি কথা কইলি? হ্যাঁ, ক্লাস ওয়ান থেকে ম্যাট্রিক পর্যন্ত একসাথে আমরা লেখাপড়া করছি, ও তো ছাত্রীও খারাপ ছিল না। তোমার রেজাল্টে তো আমাদের সারা এলাকায় হইচই ফেলে দিয়েছো। দোয়া করবেন, আমার রেজাল্ট ভালো করানোর সব ক্রেডিট তো আপনি সেলিম ভাই। আপনি যদি কষ্ট করে আমার পড়াশোনায় গাইড না করতেন, তাহলে তোমার পাশ করানোই কঠিন হয়ে যেত। না না, আমি তো তোমাকে সপ্তাহে মাত্র একদিন দুদিন দেখে দিয়েছি। তুমি যদি মনোযোগ দিয়ে না পড়তে, তাহলে কি এই রেজাল্ট হতো বলো? হতো না। কলেজ ছুটির পর তোমাদের বাড়িতে যাব, তোমার বাবার সাথে একটু কথা বলবো। প্রিন্সিপাল স্যারও আব্বারে দেখা করতে বলছে। ও আচ্ছা, তো দেখা করতে বলল। আচ্ছা আমি তাহলে আজকে যাই, আমার একটু কাজ আছে। জি আসি। হ্যাঁ ফিরোজা, তোর একটা কথা বলি। কি? সেলিম ভাই কিন্তু তোরে খুবই পছন্দ করে। শুধু সেলিম ভাই, সবাই তারে পছন্দ করে। হয়েছে হয়েছে, আর কত হইব না, চল তো, এমনি দেরি হয়ে গেছে। এহ যৌবন করেছি সমর্পণ, বেড়েছি প্রেমেরই আলাপন, নিশীথি নিরজনে গো। তোরা একটু বহ, আমি আইতেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? ভালো থাকি কেমনে, আপনারা কি আমার ভালোর দিক কোনো খেয়াল খবর রাখতেছেন? তোমার কথা তো কিছু বুঝতে পারতাছি না। কিছু বুঝতে পারতেছেন না? না। আরে আপনি তো আব্বার লোকে থেকে থেকে আব্বার মতো হয়ে যেতেছেন গা, চোখে কিছু পড়ে না? ওদিক কিসে এরিছেন, আমার দিক দেখেন, দেখছেন ফুল বডি দেখেন, বুঝছেন? এইবার আপনি আমারে ক, ঘরের ভিতরে বউ না থাকলে আমি ভালো থাকি কেমন? এখন কিছুটা বুঝছি, বুঝছেন? ও যাক গা, অনেকদিন যাবত ভুলে দেখি আপনার কিছু দিব। ভালো মন্দ কিছু কিনা নিয়ে বুঝছি, আর কইতে পারা তুমি কি কইতে সব বুঝে গেছি। এই সবের কি দরকার ছিল? এটা রাখেন পকেটে। একটা কথা বলি, ক ওই যে যে কাশিমের মাই আছে না, আরে ওই যে কাশিমের মাই ফিরুজা, আব্বার লোকের কথা বলে আর কি জাস্ট একটু হ্যাবলিস্টিং করে দেন, বুঝছেন না? বুঝছি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ব্যাপারটা এখনই চেষ্টা চালাইতেছি। আমি তাহলে যাই। যাইবে? যাই। অহ যান, যাই যান, দোয়া রাখ। ব্যাপারী আলা, 500 টাকা নিলা, 500 টাকার কামটা যদি ঠিক মতো করতে না পারো না, 5000 টাকা তোমার পেটের ভিত্তি থেকে আমি বাইর করে নেব। নিশুতি নিরজনে গোপনে মহরণে, বেদেশি প্রেমেরই আলাপন, এ দেহ যৌবন করেছি সমর্পণ, বেদেছি প্রেমেরই আলাপন। বুঝলাম বাবা রে, ওলাটারা লইয়া বড় বিপদের মধ্যে আছি। ওর মা এনে 2 পয়সাও দাম দেয় না। আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ সুদ থাকে, সুদ হয়ে থাকে, আর যেই আমি বাড়ির থেকে বাইরে যাই ও হয়ে যায় রাজা বাদশাহ। আরে ঘরের স্টাইল ডাইল সব ঘর থেকে চুরি করে নিয়ে লুটের মালের মতন বাজারে নেমে চাপলাই। আমি কি করি? আপনি তো আমার কথা শুনবেন না। আমি গত 2টা বছর ধরে কইতাছি পোলাটার একটা বিয়া দিয়ে দেন, বিয়া দিলেই ঠিক হয়ে যাইব, ঘর সংসার করব, তখন আপনা আপনিই ঠিক হয়ে যাইব। আরে মিয়া, বিয়া শাদী তোর মুখের কথা না, ভালো সম্বন্ধ না হইলে কেমনে হয়? আর ভালো করে তো যাইতেও পারি না, পোলার তো আবার রিপোর্ট ভালো না। কাশেমের আগের ঘরের মাইয়াটা কিন্তু দেখতে শুনতে ভালোই, আপনি ইজাজত দিলে আমি কথা কয়ে দেখতে পারি। আরে মিয়া ব্যাপারি,
তোমার আক্কেল তো ইহ জীবনে হবে না, বুইরা একে লাগা তাও আক্কেল হইল না তোমার। আরে মিয়া, যে মানুষ আমার সামনে টুলে বসার যোগ্যতা রাখে না, যে এক বেলা খায় তিন বেলা না খেয়ে থাকে, ওরে তুমি বানাইতে চাও আমার বিয়াই? ভুল হয়ে গেছে, আমি আসলে ব্যাপারটা এইভাবে ভাইবা দেখিনি। আপনাকে আমার ডাকছিলে ভাই। ভাই তুই কি পাইছ দেখছ ব্যাপারে? তুই কি পাইছস? হ্যাঁ, তিন তিনবার ম্যাট্রিক ফেল করছস, এই লজ্জায় গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারি না। হ্যাঁ, ঘরের কাজ কাম তো কিছুই করস না, উল্টা ঘর থেকে চাইল ডাইল সবকিছু চুরি করে নিয়া বাজারে বিক্রি করস। কি কি লাগে তোর এত টাকা? এই কি লাগে? মন্নু সাহেব কি শুরু করলে? শোনো, তোমারও বয়স হয়েছে, বাবারও বয়স হয়েছে, বাবা কয়দিন থাকে? আজ আছে তো কাইল নাই। তোমার এখন বুদ্ধি শুদ্ধি নিয়ে চলা লাগবো, বাবা না থাকলে এই সহায় সম্পত্তি সবই তো তোমার। নিজের বুঝ নিয়ে কাম কর, যাও 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 যাও। ভাই ঠোক যাও যাও যাও। মনু সাহেব চলেন চলে, মাথা ডাক্তার গরম করে দিন, ভালো যাই চলেন চলেন আসো। ভাই একেলে উঠা। মামুনের মা, এ মামুনের মা, মামুনের মা কি হয়েছে? মায়ের আজ কলেজে যাব, তো তোমার রাত কি কইছে? আমি আর পারুম না, আমি একলা একলা সব কাম করুম, আর হ্যাঁ ম্যাম সব সাথে বুয়া চলবো না, এই সংসারে খাইতে হইলে কাম করে খাইতে হইব, আমার লগে লাশ সাবগিরি করলে চলবো না। খবর দা, আমার মায়ের এলে কোনো উল্লাসিতা কথা কইব না। বুঝলা যায় মায়ের লেগে কিছু কইলে ছেপতে রে উঠে। ওই যে লাশ সাবের মাইয়া আইছে, আমার পরিষ্কার কথা, আমি মোমেনা এই বাড়িতে কেউ বয় বয় খাওয়াতে পারুম না। মন খারাপ করিস না, ঘরে যা। দাদা দশ টাকার জিলাপি দাও, গরম গরম দেখে দিই। হেইটা কি কইলা কাসেম ভাই, এত বড় একটা সুখবর, তোমার মাইয়া এত বড় একটা রেজাল্ট করলো, অন্য কেউ হইলে তো মন কেমন মিষ্টি খাওয়াইতো, আর তুমি এই যে দশ টাকার জিলাপি নিবি। আচ্ছা বাবু আমি দিতে পরেশ দা, এই গরিবের দশ টাকা হইলো 10 লাখ। বাড়ির উপরে গেছিলাম, শুনলাম বাজারে আসছেন।
কিছু বলবা? জি একটু কথা ছিল আর কি। মামুন তুই বাড়িতে যা, আমি আসছি। বলো, ফিরোজার পড়ালেখার বিষয়ে কিছু ভাবছেন? হ্যাঁ, প্রিন্সিপাল স্যার আমার খবর দিছিল, গেছিলাম আমি। হে কইল ফিরোজারে ইউনিভার্সিটি ভর্তি করাইতে হবো। আমি গরিব মানুষ, এর উপরে মূর্খ, কেমনি কি করুম বুঝতে পারতাছি না। এত ভালো রেজাল্ট করেছে মেয়েটা, একটু কষ্ট করে যদি ওর পড়ালেখাটা চালাতে পারতেন তাহলে কিন্তু আপনার আর কষ্ট থাকবে না। ঢাকা পড়াইতে গেলে তো মেলা খরচ, এত টাকা আমি কই পাবো? ইউনিভার্সিটিতে একবার অ্যাডমিশনটা নেওয়াইতে পারলেই হয়েছে, তখন কিন্তু ওর খরচ ওই জোগাড় করতে পারবে। দুইটা টিউশনে করতে পারলে কিন্তু মেলা টাকা। আপনি একটু দেখেন ওর ভর্তির খরচটা জোগাড় করতে পারেন কিনা। প্রিন্সিপাল স্যার তো কইলো 10,000 টাকার মতো লাগবে, এত টাকা আমি কই পাবো? চিন্তা আমার ঘুম নাই। চিন্তা করেন না, সাহস রাখেন, তাছাড়া আমরা তো আছি। ও বাবা, তুমি আর প্রিন্সিপাল স্যার না থাকলে মায়ের আমার লেখাপড়া হইতো না। আর পরীক্ষার সময় তুমি যা করলা, এই ঋণ তো আমি জীবনে শোধ করতে পারবো না। ফিরোজা খুব ভালো মেয়ে, আমরা চেষ্টা করছি ঠিকই, ও কিন্তু নিজের যোগ্যতাতেই ভালো রেজাল্ট করছে। এখন যেটা করার সেটা তো করতে হবে, ইউনিভার্সিটি হোক, মেডিকেল আর বুয়েট হোক, যেখানে ভর্তি হয় সেখানে ভর্তি করে ওর পড়ালেখার সুযোগটা করে দিতে হবে। আমি তো কিছু বুঝি না বাবা, কেমনে যে কী করতে হয় এই চিন্তা আমার ঘুম নাই। আপনি চিন্তা করেন না, দু একদিনের মধ্যে আমি ঢাকা যাচ্ছি, ভর্তির সব খোঁজ খবর আমি নিয়ে আসবো। ও উপরে আল্লাহ আর নিচে তোমরা ছাড়া আর আমার কেউ নেই। যাই, শরীর ভালো নাই, বাইরে নিয়ে আসি তাহলে। তুমি কি এমনি কথা বলতে পারো না? ভালো করে কথা বলতে আমি জানি, শুনলাম মাইয়ারে বলে ঢাকা শহরে খেলাধুলা করাইবে, দেখা বউ। চিন্তা তো করতেছি কিন্তু অনেক টাকার দরকার, এত টাকা যে কই পাবো আমার মাথায় কিছু ঢুকতেছে না। ঢুকবো কেমনি, মানুষের তালে পড়ছেন, মাইয়ারে লেখাপড়া করাইবে, আপনারা কামাই করে করে খাওয়াইবো। মাইয়া শেয়ানা হয়েছে, তাড়াতাড়ি বিয়া যাবে। তুমি এটা কি কইতেছ? মাইয়া আমার এত ভালো রেজাল্ট করছে জানো, পুরা থানায় সুনাম ছড়াই গেছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, আপনার সন্তান কি একটা মামুন কি বানার জলে ভাসাইছিল না আমি আরেক জায়গার থানায় লিয়ে আসছি? মাইয়ার লেখাপড়া করাইবে আর আমার পোলায় সারাটা দিন খেতে খাটতে খাটতে জীবনটা শেষ করে ফেলাইলো, ঠিক মতো স্কুলে যাইতে পারবে? চিল্লাবো না, এইসব বুঝতে আমার ভালো লাগে না। চিল্লাবো না কেন, আমার পরিষ্কার কথা, আমার পোলায় আর কোনো কাম কাজ করতে পারবো না, এবার থেকে স্কুলে যাই। মাসের 20 তারিখ থেকে ঢাকা ইউনিভার্সিটির ফর্ম দেবে, বুয়েটের ডেটটা এখনো ঠিক হয়নি, আর ঢাকা মেডিকেল কলেজে ফর্ম দেবে সামনের মাসের 3 তারিখ থেকে। সময় তো তাহলে বেশি নেই, এ ব্যাপারে ফিরোজার বাবার সঙ্গে তোমার কোনো কথাবার্তা হয়েছে? ওনার সঙ্গে তো কথা বলে লাভ নেই স্যার, আর যা যা বলার দরকার সেগুলো আমি বলে রেখেছি। আমার চিন্তা হচ্ছে মেয়েটি থাকবে কোথায়, ভর্তি হলেই তো হলে সিট পেয়ে যাবে না, 2-4-6 মাস ওয়েট করতে হবে। এটা কোনো সমস্যা হবে না স্যার, তার কারণ হচ্ছে যে প্রথমে ওকে থাকতে হবে একটা ভালো হোস্টেলে, এরপর কিছুদিন গেলে ও নিজের ব্যবস্থা নিজেই করতে পারবে। 20 তারিখে ফর্ম দিলে ওকে 2-4 দিন আগেই যেতে হবে? না না স্যার, যেতে হবে না, আমি নিজেই 2-1 দিনের মধ্যে গিয়ে ওর জন্য ভর্তি ফর্মটা নিয়ে আসবো, ও শুধু অ্যাডমিশন টেস্টে অ্যাটেন্ড করলেই চলবে।
সত্যি শিলি, মেয়েটির জন্য তুমি অনেক করছো। তোমার উৎসাহ না পেলে আমি নিজে ওর জন্য স্পেশাল কোনো কেয়ার নেওয়ার আগ্রহ পেতাম না। না স্যার, কি বলছেন, আপনিও অনেক কিছু করেছেন স্যার। দেখো, এখন একটা ভালো সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারলেই সব কষ্ট সফল হবে। দোয়া করবেন স্যার। আচ্ছা, তাহলে আমি আসি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। তোমার মন মজাইয়া রে, দিন মজাইয়া মুর্শিদ নিজের কাছে যাই। ও মুর্শিদ, ও একে আমার ভাঙা তরি, তার উপরে তুফান ভারী, পলকে পলকে মুর্শিদ আইলো রে, কইও দয়ালের সাই এ তরি। মন খারাপ কেন? আব্বাই কইছে আমার আর পড়াইবো না, আমার বিয়ের লাগিয়া উঠে পড়ে লাগছে। কান্দিস না, তোর কথা হইলে তো আমি আমার নিজের কথাই ভুলে গেছি। আমার মনেও শান্তি নাই, তোর কি সান্ত্বনা দিব কো? মাইয়াই আর জন্ম নেওয়ারে আমি তো পাপ। কান্দিস না তো, কান্দিস না। তুই বাগানের লগে আরেকবার কথা কয়ে দেখ না। আচ্ছা ঠিক আছে, আমি খালুর লোকের কথা কম, কিন্তু তার আগে তোর কান্দন বন্ধ কর, বন্ধ কর কান্দন। আশা রে, আমি আছি অশান্তিতে। তোর আবার কি অশান্তি? ঢাকায় গিয়া ভর্তি হইব, তার লিগে মেলা টাকা পয়সা দরকার। বাবা তো টাকা পয়সার চিন্তায় পাগল হয়ে গেছে তার, তারপর বুঝেছি তো মার খালি খোসা মারা কথা। উঠ ল যাই, খালু জানার লোক কত কয়, আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরন লাগবে। কাশেম, তুমি কে লেগা? ও টাকা লেগা, যাও কাশেম, কান্দাকে দেখে কোনো লাভ নেই। তোমার আগের দেনা শোধ না করা পর্যন্ত আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারব না। মায়াডালে আবার বন্ধ করবা না হজে বাড়াইবা সেটা তোমার ব্যাপার, আমার সাফ কথা, আগের টাকা শোধ না করা পর্যন্ত আমি তোমার একটা পয়সাও দিতে পারব না। দেখো কাশেম, কোনো কথা কইও না, ওখানে যাও, আমার আবার গোসল দিয়ে চারটা খাইয়া উপজেলা যাওয়ার লাগবো। আমনের ফসল তালা দিলে ভালো হয়েছে, ধান উঠলে আমি পুরাটা এক লোকে দিব। কিন্তু আজকে কথাটা বলতে হইব, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। প্রেমে পড়লে অনেক মানুষ এরকম করে, করে না? আমি তো পছন্দ করি না। আমি যে ঢাকা যাবো এটা আপনি কেমনে করে জানলেন? ও মা, ইচ্ছে থাকলে তো উপায় হয়, হয় না? ঢং করেন না, আপনি কই থেকে জানলেন এই কথাটা আমার বলেন? ওই যে তোমার বন্ধুরা, মানে তোমার বান্ধবীরা, ওরা আমার সবই বলে তুমি কোথায় যাও, কি করো, কি খাও। অবশ্য এইসব কাজে আমার অনেক সময় নষ্ট হয়, আমি কিছু মনে করি না, আই ডোন্ট মাইন্ড। কেন করেন এসব? ফিরোজা, ফিরোজা, আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু আমি তো আপনারে একটু ভালোবাসি না, এক ফোঁটা ভালোবাসি না। কিটা ধারণা? এটা হচ্ছে ভর্তি ফর্ম। শোনো, এটা একটা ফটোকপি করে প্রথমে ফটোকপিটা ফিল আপ করবে,
ভুল ত্রুটি যা হয় সেটা সংশোধন করে মূল কপিটা ফিল আপ করবো, ঠিক আছে? সেলিম ভাই, আপনি আমার জন্য যে কত কষ্ট করতেছেন। শোনো, সব কষ্টই সার্থক হবে যদি তুমি একটা ভালো সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? আন্দুলে যাই, তাড়াতাড়ি। সালাম আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ। আপনার শরীর স্বাস্থ্য ভালো? কি বাবা, কথা কন না কা, কথা কন না কা। আরে আমার সাথে কথা বললে কি আপনার পাপ হবে নাকি? আরে দেখবা, ভালো কথা, আপনি না মানে আপনারই একটা সাফ সাফ কথা বলে দিই। এই যে আপনি আমার ফিরোজের সঙ্গে ঘুরেন না, এই যে মাস্টার এটা করে, ওটা করেন না, আমার ভালো লাগে। বুঝলাম না। আচ্ছা, আপনি তো এমএ পাশ করছেন, করছেন না? এমএ পাশ করিয়া ভালো ভালো চাকরি বাকরি দিয়া আপনি আমাকে কলেজে আসছেন মাস্টার করে, আই ডোন্ট মাইন্ড। আমি আবার বলতেছি আই ডোন্ট মাইন্ড, মানে আমি কিছু মনে করব না। আর আমি চাই না আমার খারাপ চেহারাটা আপনি দেখেন। শোনো হাফিজ, তোমার বাবা তো এই এলাকার একজন সম্মানিত, তোমার চেয়ে তো অনেক বেশি সম্মান, তাই তো? শোনো, তোমার বাবাও কোনোদিন কখনো আমার সাথে এইভাবে কথা বলার সাহস পাবে। আরে রাখেন মিয়া, তো বাপ বাপ করে না, বাপিকে এখানে ভালোবাসাবাসি করতে আসছে, এটা হচ্ছে প্যার মহব্বতের দিক। এনিওয়ে, আমি আরেকটা কথা কমু আপনাদের শোনেন, আমার মাথাটা যখন বিগড়ে যায় না, আমি জানি না আমি কি করি। ওই মাথাটা বিগড়ে গেলাম কি করি, কি করি? তাহলে আর কার কথা বলবো, যে আগে হাসতো না, কথা বলতো না, সে এখন মুস্কি মুস্কি হাসে, সাত গোজ করে, এটা কি বড় পরিবর্তন না? আমার মনে হয় কোন ইয়ে টিয়ে হয়েছে, ওই মানে সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার আর কি। হ্যাঁ, সবারই কপালে সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটারই হয়। আমাকে দিকে কেউ ফিরেও তাকালো না। কি হইল কাশেম মিয়া, রাত তো মেলা হইছে, বাড়ি ঘরে যাইবা না আমার এনেই থাকবা? দাদা মনটা ভালো নাই দাদা, মায়া দয়া এত ভালো রেজাল্ট করলো, ওর ভর্তির টাকা আমি জোগাড় করতে পারি না, কি যে হইব আমি বুঝতে পারতেছি না। তোমার একটা কথা কইতাম, কিছু মনে করবা না তো? এইটা কোনো কথা কইলো দাদা, ছোটবেলাতে এক লোকে বড় হয়েছি, তুমি কি কোনো খারাপ যুক্তি দিবা আমারে? তাইলে হনু, সময় ধান ভালা না, কারো কাছে টাকা পয়সা চাইলে নগদ পাইবা না। এক কাম করো, নালের জমিতে কিছু জমি বেঁচে ফেলাও, আগে ভর্তিটা হয়ে গেলে পড়াশোনার খরচ একভাবে না একভাবে চলবই। আরে সহায় সম্পত্তি তো পোলাপানের ভবিষ্যতে লাগিয়া নাকি? দাদা আমি কিন্তু ব্যাপারটা এরকম করে চিন্তা করি না। আরে ভগবানের কৃপায় যে সোনার টুকরা মাইয়া তোমার, ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক একটা কিছু তো হইবই, তখন আর কাশেম মিয়ার এই দিন থাকবো না। ভালো যুক্তি দিছো দাদা, খুব ভালো যুক্তি দিছো। আমি এই মাইশের হাতে পাই না দুইটা মুন্ডর সাহেবের কাছে চারি ঘন্টা ছেড়ে দিই। হ্যাঁ, হাজার দশেক টাকা লইয়া মায়ের আর আগে আমি ঢাকা পাঠানোর ব্যবস্থা করি, তারপর উপর এলাকায় যা করে এটা যাও। যাই দাদা, ভগবানের নাম লাগিয়ে যাও। সহজ সরল মানুষ ভগবান, তুমি আরে কৃপা কহিল। Thank you.
দোস্ত আনছি, অনেক কষ্ট করে ধরে আনছি। আর একটু তো ধরাই পড়ে গেছিলাম, যে খাসি লোয়া রওনা দিছি অমনি কাশে মেয়া বাড়ির ভিতরে ঢুকছে, আর খাসি কোলে করে লোয়া দিছি দৌর। কি হলো তোর দিকে কথাবার্তা বন্ধ, ঘটনা কি? কালকে ছাগলের খাসি খেলে উইব নাকি? এদিকে যে আমার আসল খাসি দিতে থাকা, এদিকে খেয়াল নাই? আমার আসল জিনিস চাই, ওদিকে সেলিমের বাচ্চা সেলিম, মাস্টার তোর আমি খাইছি। আমার ফিরোজার লোকে পুটু পুটু করে কথা কয়, আমার বুকটার মেয়েদের কেমন জানি স্যাত করে ওঠে, মাগো মা বিষ করে বিষ করে বিষ করে। ফিরোজা 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 আল্লাহ বিড়বিড় আইলে হইব, খাসিটা তো বানাইতে হইব, রাত তো শেষ। খাসি খাসি, হ্যাঁ খাসি তুই খা, আমার ফিরোজ আছে খাসি বড় হইলো, ওই আমার ফিরোজ আছে খা, খা আমার ফিরোজ আছে খাসি বড় হইলো, খা খাসি খা খাসি খা খাসি খা, যা খাসি লয়ে যা যা। আমার ফিরোজ আছে খাসি বড় হয়ে গেল গা। ভালো, খুব ভালো মাইয়া রে, তাহলে তুমি ডাক্তারি পড়াইতেছ, কপাল তোমার কাছে, সবার কপালে সব কিছু হয় না। এই তুমি ভাত খাওয়ার সামর্থ্য নাই, অথচ মাইয়ারে তুমি ডাক্তারি পড়াইতেছ, আর আল্লাহ আল্লাহ আমার কপালে দিছে একটা ইবলিস। ভর্তিতেই 10,000, তাইলে লেখাপড়া খরচ চালাইবে কেমনে? না ওই প্রিন্সিপাল স্যার বলছে যে ওই ভর্তিটা কোনো মতো করতে পারলে, আর যদি কষ্ট করে দুইটা মাস চালাইতে পারি তাইলে বলে ওই প্রাইভেট প্রাইভেট পড়ায়া নিজের খরচে নিজে চলতে পারবে। দিল্লি বহুত দূর, দেখো চেষ্টা করে দেখো। ব্যাপারি স্বভাবটা একটু ভালো করো, অত পিরমের কথা কাউকে। মনোজ সাহেব, তো টেকাটা কোন সময় পাবো? ও যাইব তো পরশু, তাহলে পরশু দিন এখানে চলে আসো, টাকা দিয়ে দেবো। নে কাশেম, জমে কিন্তু তোমার ওই রাস্তার পারে 4 ঘন্টা। অসুবিধা নাই, করাল করছি যখন ওই রাস্তার পারে 4 ঘন্টায় পাইবেন, তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, মন্ডল সাহেব, ওই কাশিমের মায়ার লগে আপনার পোলার একটা প্যাচ গোস কইরা আটকায় ফেলান না, মায়াটার ভবিষ্যৎ ভালা। ব্যাপারি তেলে জলে কখনো মিশ খায় না, আমার থেকে বেশি বোঝার চেষ্টা করো না। মা স্কুলে যাবো, বাদ দাও। আমি কারো রান্দা বাইরা খাওয়াতে পারবো না, যার যা তা হ্যাঁ হ্যাঁ রান্দা বাইরা খাইবো। তাহলে কি না খেয়ে স্কুলে যাবো? সর আমার সামনে থেকে। কাল রাইতে একটা ছাগল চুরি গেছে, বাপ মাইয়া কারোরই কোনো দুঃখ তাপ নাই, একজন গেছে জমি বেচা টাকা আনতে, আর আরেকজন আরেকজন গেছে সারের দোয়া আনতে, আর আমি আমি ওইলাম এই সংসারের খাস বান্দি, তবরে রান্দা বাইরা আমি খাওয়ামু? উস্তামারি উস্তামারি এই সংসারের কপালে, আমার পোলা লেগে কোনো চিন্তা নাই, আর মাইয়াই সব। মা সব একদম সব কথা কবি একটা টুটি টিপ্পা ধরমু। তাহলে তোমরা কালকেই যাচ্ছ? জি স্যার। গোজ গাছ করতে করতে তো সব সময় চলে গেল, কালকে যদি না আসতে পারি এজন্য আজকে আসলাম স্যার। স্যার নীলক্ষেতে একটা মহিলা হোস্টেল আছে, ওইখানে আমার ইউনিভার্সিটি লাইফের এক বন্ধুর ছোট বোন থাকে, ওর সাথে ফিরোজার থাকার ব্যবস্থা করেছে। তোমাকে আর কি বলবো ছেলে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ভালো থেকো ফিরোজা, কোনো চিন্তা করো না, মনে রেখো তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, সব সময় বিবেকের সঙ্গে আপোষহীন থাকবে, দিয়ে যুক্তি দিয়ে পথ চলবে। জীবনে যারা বড় হয়েছে কষ্ট করেই তারা সফল হয়েছে, কাজেই সামান্য দুঃখ কষ্টে কখনো ভেঙে পড়ো না। স্যার আমরা তাহলে আজ আসি, আমার একটু কাজ আছে স্যার।
আমাদের মধ্যে স্বার্থ নাই, এটা আমি বলবো। আমার তো স্বার্থ আছে, বুঝলাম না। এইখানে আমি তোমার সেটা বুঝাইতে চাই। আরে ওই আবুল্লার বাচ্চা, আরে মাস্টার সাহেব রে কস না, আমার ফিরোজার লোকরে দেখলে না আমার মাথাটা গরম হয়ে যায়। ক ক সেলিম ভাই, খামাকা ঝামেলা বাড়ায় লাভ কি? ফিরোজা, দুই দিন পরে তুমি আমগো। এটা তোর জন্য আশীর্বাদ, মাইন্ড করে নাই তো? ভাবি না, মাইন্ড করে নাই। মাস্টার, কি কিছু মনে আছে? আরে ওই মনে আছে না, অবশ্যই আছে, ব্যতিব করিস কেন? সব হাফিজ, একটু সংযত ভাষায় কথা বলো, নইলে কিন্তু পরিণতিটা ভালো হবে না। ফিরোজা এখন মেডিকেল কলেজের স্টুডেন্ট, কালকে আমি ওকে ঢাকায় নিয়ে যাচ্ছি। ফিরে এসে তোমাদের এই ব্যবহারের জবাবটা আমি দেব। চলো ভাই, ভাইজানের জায়গা দে। সাইকেল দিছে সসা এখান, সেই সাইকেল তো চলে না, আজ বুঝি ভাইজানের বিয়ানা। গড়ি দিছে সসা এখান, সেই ঘড়ি তো চলে না, আজ বুঝি ভাইজানের বিয়ানা। চলো, ঘটনা কি বব্বু, এত জরুরি তলব? এই বেটার লগে বিয়া দিয়ে তোরা তোমার জীবনটা নষ্ট করে ফেলাইছস। হ্যাঁ, তো মাইয়া সারা দুনিয়াতে আর কিচ্ছু বুঝে না, এখন গেছে জমি বেচতে, মাইয়ারে ডাক্তার বানাইব। শোন, বুঝছস? হ্যাঁ, ঠিক আছে তো, এখন যা, সময় মতো নাইসা পড়িস। যারে এক জনমে ভালোবেসে, ভরবে না মন ভরবে না আমার সারা দেহ। দোস্ত, ক এই কথাটা বাস্তে একটা কম, এখন তো দেখি দুইটা কোয়া দরকার। ক দুইটাই ক। তোর পাশে একটা মানুষ এসে বসলো। বসলো, শব্দ হইলো হইলো, তুই ফিরাও তাকালি না। তাকালাম না, ওই সে তো আইতে পারতো পারতো। এইবার তুই দ্বিতীয় কথাটা কো। তোকে প্রশ্ন করি একটা, উত্তর দিস আরেকটা। আচ্ছা আমি বুঝছি, কিন্তু ফিরোজার কথা কবি তাই না? ফিরোজার তোর ভাল লাগে? ফিরোজার তুই পছন্দ করিস? সে কি তোর পছন্দ করে? করে না, তাতে কি হচ্ছে? সমস্যা তো আরো একটা বাড়ছে। আরে সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। সমাধানটা কি? সমাধান সমাধান সময় হলে টের পাবে। সমাধানটা কি? সমাধান এই যে, এখানে দাও এই মাঝখানে। ঠিক আছে, ব্যাপারে এই সাক্ষী হিসেবে তুমি একটা সই দিয়ে রাখো এখানে। আমার সই লাগবো? হ্যাঁ লাগবো, দাও। ঠিক আছে, এই নাও টাকাটা, গুইনে নাও। কি কর না কর, বন্ধু এব কেন? আপনি কি আমার কম দিবেন? হা, টাকা পয়সার ব্যাপার, গুইনে নাও, ওটা ভালো না, বন্ধু এব না। ও তাহলে ঠিক আছে, রাইট হয়ে গেছে, গা তাড়াতাড়ি বাড়ি যাবো। আর শোনো, টাকাটা সাবধানে নিয়ে যাই। সত্যি সত্যি 10,000 টাকা দিয়ে দিলেন? আরে মেয়ে ব্যাপারী,
কাশেমের জমিটাকে আমার এমনি এমনি দিয়ে দিব। আমার পোলার মতন তোমার নজরটাও খারাপ হয়ে গেছে গা, এই জন্যই জীবনে তোমার কোনো উন্নতি হয় নাই। গুনু আলম ভাই কপাল কারে কয়, এই যে মন্ডল, এত টাকা পয়সা সহায় সম্পত্তি, অথচ পোলাটা কোনো লেখাপড়া করলো না, লাফাঙ্গা দিয়ে ঘুরে বেড়ায়। আর এদিকে আমাকে কাশেম মিয়া কি কপাল, মাইয়েরা ডাক্তারি পড়তে যাইব, অথচ লোকটার নুন আনতে পান্তা ফুরায়। আর এই কয় কপাল, বুঝছো কপাল। ঐতিহাসিক চরিত্র নিয়ে উপন্যাস রচিত হয়েছে, তাকে ঐতিহাসিক উপন্যাস বলে। ইতিহাস চরিত্র এবং ঘটনাকে বিকৃত না করে শিল্পী শিল্পকর্মের মাধ্যমে কাহিনী ও চরিত্র নির্মাণে ঐতিহাসিক উপন্যাসের সার্থকতা, এ ধরনের উপন্যাসের কল্পনা এবং রং অবশ্যই থাকবে, কারণ উপন্যাসিক ইতিহাস না উপন্যাস রচনা করবেন। ইতিহাস মাল মশলা ঠাকুর রানীর হাট প্রমোদনাথ বিশি বুবু, তুমি কি সত্যি সত্যি কালকে ঢাকা চলে যাবা? দূর বোকা, আমি কি একবারে যাইতেছি? ক্লাস বন্ধ থাকলে তো আমি বাড়িতে চলে আসুম। ভালোই হইব, তুমি চলে গেলে মায়া তোমার বকতে পারবো না। মুরব্বীকে নিয়ে এসব কথা কইতে হয় না। পড় ভাই পড়, মনোযোগ দিয়ে পড়। সময় কমতে বিবেচনা যে বাস্তব জীবনে কোনো ঘটনা ঘটতে সময় লাগে, মানুষের সেগুলো কি হইলো, জমিটাকে বেচা দিছেন? ও কি করবো কো, টাকা তো কোনো ভাবে জোগাড় করতে পারি না। আর চিন্তা করো না, আল্লাহ দয়া করলে মায়া মানুষ হইলে কত জমি নইব। ও তাহলে মাইয়া সব পোলা কিছু না, জমি যে ঢুকা ছিল সেটুকু বেচা দিছেন, মাইয়া ডাক্তার হইব আর পোলায় ভিক্ষা করে খাইব। এমনি কথা কইতেছ, আজকের দিনটা অন্তত চুপ করে থাকো। চুপ করমু, জন্মের মতন চুপ করমু, সংসারের কপালে আগুন, সারাটা জীবন আমার খাটতে খাটতে শেষ হইল। মাইয়াটা কাল সকালে যাইব, তোমার আল্লাহর দোহাই লাগে, চুপ করো, আজকে রাত পর্যন্ত তো চুপ করো। চুপ করম কেন, চুপ করম কেন, উচিত কথা কইলে লাগা যায় না। মহে না, আমি তো তোমার আমার জন্য বিয়া করি নাই, আমি বিয়া করছিলাম আমার ওই মা মরা মায়ের, তুমি একটু ভালোবাসবা, একটু আদর করবা, একটু সোহাগ দিবা, কোনোদিন করো নাই তুমি, কোনোদিন করো নাই তুমি। আমার মায়ের লগে যে ব্যবহার করতেছ, যে রকম কষ্ট দিছ, সারা জীবনেও এই কষ্ট আমি বলুম না। বক্তিমা বন্ধ করেন, আপনার এই সমস্ত বক্তিমা শুনতে ভালো লাগে না, আমি তো খারাপ, তা যান আর একটা ভালো দেখে নিয়ে আসেন। আমি আমি সারাটা জীবন তোরে খালি কষ্টই দিছি, সুখ দিতে পারি না মা। আল্লাহ
আল্লাহ রে টাকা দিয়েছি এই 10,000 টাকার 1 টাকা নাই।